এ আল্লাহ, আমার ঘরের মধ্যে বউ বাচ্চা সব না খেয়ে আছে। আল্লাহ, তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও। আল্লাহ, এ আল্লাহর বান্দা। হ্যাঁ, আরে ভাই, আপনি কে? তুমি সামনে এই গাছের কাছে যাও, গাছের কাছে যা চাইবে তোমাকে তাই দিবে, হুক মোলো। হে গাছ, আমাকে তুই টাকা দে। আরে সত্যি তো টাকা, এক কাজ করি আরো চাই। হে গাছ, তুই আমাকে আরো টাকা দে। এত টাকা, এক কাজ করি, গাছের কাছে একটা গাড়ি কিনে টাকা চাই। এই গাছ, তুই আমারে আরো অনেক টাকা দে। এই গাছ, তুই কি আমার কথা শুনস না? তুই যদি আমাকে টাকা না দিস তো সবটাই লাগে কেটে ফেলবো। তোর ভাগ্য তোর কাছে ঠিকই আসছিল, কিন্তু তোর লোভ লালসা তোকে ধ্বংস করে দিয়েছে। লোভে? আরে এই পলি এখানে কে ঝুলে রাখলো? দেখি তো এটার মধ্যে কি আছে। হ্যাঁ, এত টাকা থাক, যেমনেরটা এমনি রেখে দিই। আরে জীবন ভাই, কই থেকে আসলেন? ভাই, নামাজ পড়ে আসার পথে না, রাস্তার মধ্যে দেখছি গাছের মধ্যে পলিটিনে অনেকগুলো টাকা ঝুলানো, আমি যেমনিটা এমনি রেখে চলে আসছি। টাকা? হ ভাই, চল চল চল, আমরা নিয়ে নি চল। এই যে যে লড়ল, খুল 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 ভাই, এটি তো পাতা। ওই কি আমগুলো লোকে মজা লইলো? চল এই পলি যাই, ওর মুখের মধ্যে মারি। চল চল চল। ওই বেড়া জীবন, তুই কি আমগুলো লোকে মজা লাস বেড়া? তুই না কইছিস যে ব্যাগের মধ্যে পাতা? লড়াটা খুল, খুলে দেখাম করে। ভাই, এই পলিতে তো পাতা ছিল, এখন টাকা হইলো কেমনে? ভাই, এখন বুঝতে পারছি, এই টাকা আল্লাহ তাআলা আমার নসিবেই রাখছে। আর একটা কথা মনে রাখবেন ভাই, যার নিয়ত পবিত্র থাকে আল্লাহ তাআলা তাকেই দেয়। হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার টাবার নাই, আমার বাচ্চারে কি খাওয়াবো, কেমনে চলবো? আরে এই গাছে ডালা কাটলে তো আমি অনেক টাকা পাবো, শহরে নিয়ে বিক্রি করলে এই গাছে ডালাই কাটি। এই কাঠুরি, তুই আমার টালা কাটিস না, আমি তোকে এর বদলে সোনার কয়েন দিব। হে, আমার চাই সোনার কয়েন। এই নে সোনার কয়েন। হ্যাঁ, এতগুলো সোনার কয়েন, এক কাজ করি, ওর কাছে আরো চাই। এ গাছ, তুই আমাকে আরো সোনার কয়েন দে, না হয় তোর সব ডালা কেটে ফেলবো। আজকে ভাইটা খাওয়ামো, আর ভাইয়ের যত সম্পত্তি আছে সব আমার হয়ে যাব। হাই আল্লাহ, ছোট স্যার এগুলো কি করতেছে? কি করলি এটা? স্যার ভুল হয়ে গেছে, মুছে দিতেছি আমি। শালা চাকরের লেগা সকালে বাচ্চা গেছে, এখন তোরা কে বাঁচায় দেখবো? ভাই আপনার গরম চা। স্যার আপনি এই চা খায়েন না। মানে খামু না কেন? এই চার মধ্যে বিষ মিশানো, আপনি এই চা খায়েন না। মানে? না না না, ও মিথ্যা কথা বলতেছে। না স্যার, আমি নিজে চোখে দেখছি। হো বেড়া, ওই গেল লাগে বিষ খাওয়াইবো, আমার ভাই লাগে। দেখছস, খাইছস তো পুরোটা, মরছস তুই, যা সর। বাহ, ঘরের কাজ কাম ফেলে কি সুন্দর ঘুমাই দিস লাগসাইবে বেড়া। হো বেড়া উঠ। নিজের জীবন দিয়ে সততার প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।